আশিকা ব্লক নুয়াগাঁ ভগবতী সাহিরে আয়োজন হয়েছে কালীপূজা অস্থায়ী পূজা মণ্ডপে পূজা পাচ্ছেন মা শ্যামাকালী দীর্ঘ সতেরো বর্ষ ধরে ভগবতী সাহিরে গ্রামবাসী সহযোগে কালীপূজা পালন হচ্ছে ঢোল বাদ্য সহ ব্রাহ্মণ মন্ত্র পাঠ সাংগুক এক প্রকার ভক্তিময় পরিবেশে উছুড়ি পড়ুছে সারা পরিবেশ প্রাত সময়ের সূর্য পূজা গ্রহমণ্ডল পূজা হোম ষোড়শ পূজা চণ্ডীপাঠ আলতি হয়েছে পীঠে বহু শ্রদ্ধাু মানে মা দর্শন করছেন তবে কমিটি রয়েছে মা শ্যামাকালী পূজা মণ্ডপর পরিসর শ্রদ্ধাু ভক্ত সহ আলোচনা করছেন আম প্রতিনিধি নরেন্দ্র সাহু অস্থায়ী মণ্ডপের পূজা পাই আসুচার মা শ্যামাকালী নুয়াগাঁ গ্রামবাসী সহযোগে দীর্ঘ সতের বর্ষ ধরে পূজা পাই আসুচার মা শ্যামাকালী আমি অছু সেই নুয়াগাঁ অস্থায়ী মণ্ডপের অছু বর্তমান সকাল আলতি চালা বেড়ে শহ শহ ভক্ত মানে আসুচার এই দর্শন করা এবং ভক্ত মানে বর্তমানে দেখুম এই হচ্ছে সেই শ্যামাকালী অস্থায়ী মণ্ডপ এবং শহ শহ ভক্ত মানে অনেক ব্রাহ্মণ মানুষ মন্ত্র পাঠে উছুড়ি পড়ুছে এই সারা পরিবেশ এবং হুড়হুড়ি কম্পি উঠুছে শ্রদ্ধাু ভক্ত মানুষ দ্বারা তবে সিধাসলখ যা আমি সেই অস্থায়ী মণ্ডপ পরিসরের অছু অস্থায়ী মণ্ডপের কিছু ভক্ত আমার পাখে যোড়াই তাঁকর প্রতিক্রিয়া নেওয়া আমি জন ভক্ত অনেক কোণ কহবে এই যে আপনার মানে আসছেন আলতি দর্শন কলে কোণ বিশ্বাস রয়েছে এই পীঠ দীর্ঘ সতের বর্ষ ধরে সমস্ত বিশ্বাস সহ শ্যামাকালী মা পূজা অর্চনা চালি আসছে আশা করছি যে গত আশা করছি আসন্তা বর্ষ খুবই এমনি মা পূজা অর্চনা হব আ পূজা দ্বারা নয় গাঁরে শৃঙ্খলা লাগি রয়েছে সমস্ত ভিতরে ভ্রাতৃত্ব বি অছি সমস্ত মাঙ্কু বহুত ভরসা করন্তি সেথিপাই সতের বর্ষ ধরি আজি মাঙ্কর পূজা অর্চনা সম্ভব হয়ে পারছি কিভাবে যে কহুচন্তি এ গোটে ভাইচারা সৃষ্টি করিবা পাই এই অঞ্চল বাসী দীর্ঘ সতের বর্ষ প্রয়াসরে বর্তমানে এই পূজা চালি অছি তবে আমার পাখে পূজক মধ্য যোড়িছন্তি তাঙ্কর তো মন্ত্র পাঠ চালিছি সকাল কোন পূজা এবং দিন তমাম যে পূজা চালিছি কোন কইবা আজ্ঞা বর্তমান তো মা শ্যামাকালী পীঠে বর্তমান পূজা আরম্ভ চলছে তো দিন তমাম কম রয়েছে পূজা অর্চনা আমার সকাল মাঙ্কর স্নানবিধি কার্যক্রম সরি প্রথম আলতি কাঠি আলতি সরিছি দ্বিতীয় পর্যায়ে শহে আঠ আলতি মাঙ্কর সরিছি তৃতীয় পর্যায়ে সূর্য পূজা মাঙ্ক ষোড়শ উপচারে হব অন্যান্য পূজা হব মা কালীঙ্ক ধারাবাহী এই গ্রামবাসীর সমস্ত যুবক যুবক ও মা মানে বাপা মানে সমস্তে সহযোগ করি দীর্ঘ সতের বর্ষ হল আজক এ পূজা কার্যক্রম চালু রাখিছেন এই অঞ্চলবাসীর কল্যাণ করা নিমন্তে প্রয়াস চলাইছেন অঞ্চলবাসী প্রয়াসরে বর্তমানে এই শ্যামাকালী পীঠ পূজা অর্চনা চালিছে এবং সতের বর্ষ গ্রামবাসী যে সতের বর্ষর প্রয়াস আজ পৌঁছিছি এই শ্যামাকালী পীঠের পূজা অর্চনা চালিছে তবে আমার পাখে বর্তমান যে পূজা কমিটির জনে সভ্য অনেক তাঁকর প্রতিক্রিয়া নেওয়া আচ্ছা কোণ কহবে বর্তমান শ্যামাকালী পূজা চালছে দীপাবলি বর্তমান সরছে কোণ কহবে আপনি যে কমিটি কোণ পূজা অর্চনা রয়েছে আর উদ্দেশ্য কোণ রয়েছে অঞ্চলবাসী ইয়ে আশিকা অঞ্চল কবি নাই ইয়ে কালসুন্দর পঞ্চায়েতর নুয়াগাঁ গ্রামবাসীর পূজা কমিটি ষোল বর্ষ পূর্বর ইয়ে আরম্ভ করছেন মা শ্যামাকালী পূজা অর্চনা ইয়ে পূর্বর মধ্য চৈত্র মাসে মাঙ্কর পর্ব অনুষ্ঠিত হচ্ছে এ কালসুন্দর পঞ্চায়েতর নুয়াগাঁরে সমস্তে তাঙ্কর শক্তি উপলব্ধি করছেন এবং মাঙ্কর আশীর্বাদ নিহতি এ শ্যামাকালী পূজা ষোল বর্ষর এ ক্রমাগত ভাবে শৃঙ্খলিত ভাবে ইয়ে পূজা কমিটি নুয়াগাঁর এই পূজা কমিটি কার্যক্রম করে আসছি সমস্ত সহযোগ নিয়ে আশিকা অঞ্চলর সহযোগ নিয়ে আশিকা অঞ্চলর মঙ্গল কামনা পাই এ কালসুন্দর পঞ্চায়েত এবং নুয়াগাঁর মঙ্গল কামনা পাই শহে আমার যে বিশ্বাস আগর লা বর্তমান মধ্য আহরি বিশ্বাস ঘনীভূত হয়ে আসুচি যাহি ফলের লোকর আত্মবিশ্বাস বি রয়েছে মা মানকর বহু সংখ্যার জমা হচ্ছেন সকাল এবং সন্ধ্যার আলতি কার্যক্রমে তাঁকর গুহারে জনাইপা মা গঠার কিছু শক্তি বি অনুভব করছেন সেগুলো বহু শক্তি এই পীঠর অনুভব করছেন এই পীঠরে যে যা মানসিক করতে ভক্ত বিশ্বাস রয়েছে মনস্কামনা পূরণ হচ্ছে গঞ্জাম জেলা আশিকার নরেন্দ্র কুমার সাউ নন্দী।